নমস্কার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার খুব গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টে এই মামলা ওঠে দুশো জন প্রাথমিক শিক্ষক যে সমস্ত শিক্ষকদেরকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে বাতিল বা বহিষ্কৃত করে দেওয়া হয়েছিল বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রাথমিক শিক্ষকের উপর আজকে রায় দিয়ে সুপ্রিম কোর্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেতন চালু করতে হবে চাকরিতে যোগদান করতে দিক রাজ্য এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই সমস্ত উনসত্তর জন প্রাথমিক শিক্ষক দুশো ঊনসত্তর জনকে কলকাতা হাইকোর্টের মামলায় পার্টি করার জন্য তথ্য চেয়ে পর্ষদকে চিঠি পাঠান মামলাকারীর আইনজীবীরা তারপর আজ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন দুশো জন চাকরি হারানো শিক্ষক এর আগে প্রাথমিক টেট কেলেঙ্কারিতে দুশো জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু হাইকোর্টের সেই নির্দেশের উপরে সম্প্রতি স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট দুশো উনসত্তর জনকে মামলায় পার্টি করে তাদের বক্তব্য শোনার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে সংযুক্তিকরণের প্রক্রিয়া সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল কারো চাকরি বাতিল করা যাবে না চাকরি থেকে কাউকে বরখাস্ত নয় দুশো উনসত্তর জনের চাকরি বহাল রাখতে হবে চার সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দিতে হবে সুযোগ না দিয়ে একতরফাভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মেনেই এবার পার্টি করা হলো প্রসঙ্গত উল্লেখ করি প্রাথমিকে দুশো উনসত্তর জনের চাকরি বেআইনি এই মর্মে তাদের চাকরির থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিশেষ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে তাদের সকলের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি যে নির্দেশের বিরুদ্ধে পাল্টা আবেদন হয় ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই রায়কে বহাল রাখলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে কারো চাকরি যাবে না অর্থাৎ দুশো উনসত্তর জনকে খুব শীঘ্রই তাদের চাকরি ফেরাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বেতনও শুরু করতে হবে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন